আল্লাহ রাসুল বলেন লাইসা সায়ুন আহ্ব বেলাল্লাহ হেমিন কাতরা তাইনে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় আল্লাহ বলছেন অফকুর রাব্বাক ফিন আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন তাজার র আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে অতীব বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে অধুনাল যাহার মেলা কলে সরবে নয় নিরবে সরবে নয় নিরবে উচ্চ স্বরে নয় নীরবে সরবে নয় নীরবে বিলগুদুল আসান সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে কাবলা তলই শংস কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে অতীব গোপনে অতীব বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে যতই গোপনে চুপে চুপে ডাকুন না কেন বদনাম করে পাপ ক্ষমা হবে না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে তার নাম গিবাদ তার নাম বদনাম সম্মানিত হালতাদি মা একশোর নাসান সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতে বলছেন আল আল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ আর লজ্জায় স্থান মুখ মানে দিওয়াত লজ্জায় স্থান মানে জেনা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর এই আগামীকালকে কথা আমি বলতে পারছি না কি করবেন তবে যারা কমিটি তাদেরকে অনুরোধ জানাচ্ছে এই যে দোকানপাট এই দোকানপাট সামনে বছর যদি আমি চলে আসি তাহলে পাশে না দূরে দিবেন না দেওয়ারই চেষ্টা করবেন তো টিকতে পারছেন না ওই ইতর শ্রেণীর বাচ্চারা তো এরকম করছে বাপ মা তো তাকে সংশোধন করে না মনে কষ্ট নেবেন না আপনার চেয়ে আমার কষ্ট বেশি ও তো হিন্দুর ছেলে নয় আমি এটা বিশ্বাস করি ওটা আপনারই ছেলে তো আপনি ইতর করে মানুষ করেছেন তো আমার কি করার আছে কেন ছেলে ওখানে গল্প করছে আমি তো বক্তব্য দিচ্ছি তার জন্য জবাব আপনি রাগ করে এক পয়সা লাভ হবে না ছেলে ঠিক করেন ছেলে আপনার বলেছেন মানুষ আল্লাহ আল্লা যার ছেলে মেয়ে জন্ম নিবে ফাল ইসমাহ সে বাপ যেন তার একটা সুন্দর নাম রেখায় নাম রেখেছেন লিটন তো এটা সুন্দর হলো কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন স্বামী স্ত্রী কি করেন যদি বউ বুদ্ধি না থাকে বউকে দেন ওই বউ চলবে না ও তো হোস তিনি বিবেচনা করে না খায় না আপনার বউ আদা বাহু তাকে সুন্দর শিষ্টাচার দিতে হবে এটা আল্লাহ রসুল আদেশ ভাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ইজা ছেলে মেয়ের বিভা দিয়ে দিতে হবে ফ্যাল যা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বললাম ইজা বেজহু বাপ মা যদি বিবাহ না দেয় ফাই না ইসমান ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আমি ইসমান সে পাপ তার বাপের হবে আমি অনুবাদক সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবেই বলেছেন আমি আপনাকে আরবি থেকে অনুবাদ করে শোনালাম আবার বলি আবারও বলি যার ছেলে মেয়ে জন্ম নেবে এক সে একটা সুন্দর নাম রাখবে দুই শিষ্টাচার শিখাবে বলেন শিষ্টাচার কোনটা বলেন এবার যে আমার ছেলেটা শিষ্টাচার শিখেছে দুই তিন বড় হয়ে গেলে বিভা দিতে হবে চার বড় হয়ে গেছে বিভা দেননি কোনো পাপ করেছে সব পাপ আপনার হবে দিনরাত মোবাইলে জেনা করে টিভি চালাই রাত দুটার সময় ঘুমাই পাপ আপনার হবে না আর একজনের হবে জন্ম দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আপনি জবাব দেওয়ার জন্য বিচার হবেই কঠিনভাবে বিচার হবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার খুব আপনি আমার খুব কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি শ্রদ্ধা করি আপনাকে আমি ভালোবাসি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল রক্ষা হওয়া চাই আপনি জীবনবাজি রেখে পরকালকে রক্ষা করার চেষ্টা করুন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাখা জেলে সেন এই জিবাটা ধরে নিয়েছেন এই জিবাটা ধরে নিয়ে বলছেন দেখো 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 এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে বদনাম গিবাত একটু একটু এক মিনিট তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা সাউবান রাজিয়া আল্লাহ তালন বলছেন আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম যার জাকাত লাগে না আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজালহু সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ সবচেয়ে দাম দামি সম্পদ এক লেসানুন জাকের ওই জিবা যে জিবা সুভান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ হকবার বলতে পারে তাসবি তাহলিল করতে পারে এই জিবা হচ্ছে দামি সম্পদ সঞ্চিত সম্পদ একটু তাহলে সবচেয়ে ভালো হলো জিবা পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান নিক্ষেপ করে সেইটা হলো জি সবচেয়ে খারাপ জিনিস হলো জিহা বুঝাতে পারিনি মনে হয় দিন ছেলাই বোকা ছেলাই দিন প্রেমের গল্প করো মোবাইলে জিভা ব্যবহার করো না কি জবাব দিবা তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন হয়তো বা রাত গভীর হয়ে গেছে আগেই চলে গেছেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কিছু বলেন ছেলে মেয়েও কিছু বলে না ছেলে মেয়েও ওইরকমই গেছেন কেন আমি তো আপনার জন্য এসেছি যাবেন কেন কি কাজ দেখাচ্ছেন আপনি বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে স্মরণ করেন না কেন লজ্জা করেন না কেন হায়া করেন না কেন ইতস্তবোধ করেন না কেন মানবতা নাই কেন বোধোদয় কেন নাই হিতাহিত জ্ঞান কেন নেই কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন কেন দেখবেন এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান হিসাব হলো আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে দুই হারাসাত ফলিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এই কথাটাই আবার একটু বলছে আল্লাহ রসুল বলছেন শোন তোমরা ছয়টা জিনিস গ্রহণ করা আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক যা অদ্দাসম কথা বললে সত্য কথা বলো দুই তুম অফে করলে পূর্ণ করো তিন অদ্ যাও উতুমেন তুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার যখন জেনায় লিপ্ত হয়ে না পাঁচ ফয় দিয়ে দলীয় ক্ষমতা দেখায় না হাত নিচু করে রাখো দলীয় ক্ষমতা দেখায়ো না ছয় গুস আবসারকম চক্ষু নিচু করো মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো কীভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জান্নাতে নিয়ে যাব জরুরি কথা আরেকটা যাবের বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসোল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রসোল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসল আমাকে বললেন আন আনস ফাবা সারি তুমি মুখ ফিরিয়ে নিবা এইভাবে মুখ করে নিবা মুখ ফিরিয়ে নিবা শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন ও তো পতিত লয়ের মেয়ে ও তো রং মাখানো মহিলা ও যে খবর পড়ছে তার মুখের ওপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে আমি বুঝাতে পারি না মনে হয় আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন তো আপনি কি মনে করছেন আমার ইমান আছে ইমান তো কোনো কাজ করে না